আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাহিদ ফারজানা, প্রাক্তন মেডিকেল অফিসার, সার্জারি বিভাগ, বিএসএমএমইউ। আমার আজকের আলোচ্য বিষয় ব্রেস্ট ক্যান্সার, যেটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক মাস, কাজে এই মাসে আমি ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে কিছু সাধারণ তথ্য আপনাদেরকে জানাতে চাই। ব্রেস্ট ক্যান্সার খুবই কমন একটি অসুখ এবং প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এবারে আমি আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের ক্ষুদ্র চেষ্টা দিয়ে ব্রেস্ট ক্যান্সার কিছুটা হলেও প্রতিরোধ করার চেষ্টাটুকু অন্তত করতে পারি। প্রথমত, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসাবে জন্ম নিয়ন্ত্রণ বড়ি না খাওয়াটাই ভালো, কিংবা জন্ম নিয়ন্ত্রণের জন্য চামড়ার ইঞ্জেকশন, চামড়ার তলার পিল, কপার টি, এগুলো ব্যবহার না করাই ভালো। উত্তম যদি স্বামী পদ্ধতি গ্রহণ করেন, আপনার পরিবার যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি কিংবা আপনার স্বামী স্থায়ী বন্ধাত্মকরণ করে ফেলুন, নতুবা স্বামী পদ্ধতি গ্রহণ করলে ভালো হয়। আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার যে এত ছড়িয়ে পড়েছে তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা পাশ্চাত্য খাবারের দিকে খুব বেশি ঝুঁকে পড়েছি। কাজে পাশ্চাত্য খাবারগুলি পরিহার করুন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেমন বাইরের স্যান্ডউইচ, পিৎজা, বার্গার, প্যাটিস, হটডগ ইত্যাদি, চিপস, চানাচুর, কোল্ড ড্রিঙ্কস, কোক, পেপসি, ফান্টা ইত্যাদি পানীয়, কিংবা প্যাকেটজাত বা বোতলজাত যে ফলের রস অর্থাৎ জুস আছে সেগুলি পরিহার করুন, কারণ এগুলিতে ক্যান্সারের উপাদানও থাকে, এগুলি আসলে যথার্থভাবে তৈরি হয় না, আর্টিফিশিয়াল ফুড, কৃত্রিম খাবার, এগুলি যতটা পরিহার করা যায় ততটাই ভালো। এছাড়া বাইরে তৈরি পরোটা, পেঁয়াজু, সিঙ্গারা, সমোচা, চপ, পেঁয়াজু, এ সমস্ত তেলে ভাজাগুলি যতটা সম্ভব আপনারা বাদ দিন, কারণ এই সমস্ত তেল বারবার ব্যবহার করা হয়, এতে খারাপ ধরনের চর্বি তৈরি হয় যা ক্যান্সারের একটা নিয়ামক হিসাবে কাজ করলেও করতে পারে। পাঙাশ মাছ, তেলাপিয়া মাছ, ধারণা করা হয় এদের মধ্যে ক্যান্সার তৈরি করার উপাদান আছে, কাজে খাবেন না। গরুর মাংস পরিমিত খান, খাসির মাংস, শুকরের মাংস যতটুকু সম্ভব অ্যাভয়েড করেন, কারণ রেড মিট ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। রান্নায় তেল যতটুকু সম্ভব কম দিবেন, সাদা চিনি খাবেন না, যত বয়স হবে চিনিটা অ্যাভয়েড করাই ভালো, তারপরেও যদি চিনি খেতে হয় আখ মাড়াই করা লাল চিনি খাবেন, লবণ পরিমিত খাবেন। আমি বলতে চাচ্ছি যে আপনাদের খাদ্যাভ্যাসটা আপনারা ভালো করার চেষ্টা করেন। খাদ্যাভ্যাসের জন্য এবং আরও কিছু কারণে কিন্তু পাশ্চাত্যে বাংলাদেশের তুলনায় ব্রেস্ট ক্যান্সার অনেক বেশি ছিল। বর্তমানে বাংলাদেশে এগুলির প্রচলন শুরু হওয়াতে বাংলাদেশেও ব্রেস্ট ক্যান্সারটা অনেক বেশি বেড়ে গেছে। আপনারা তাহলে কি খাবেন এই প্রশ্ন উঠতে পারে। আপনারা পরিমাণ মতো ভাত, ডাল, দানাদার খাবার, যেমন লাল চালের ভাত হলে খুব ভালো হয়, ডাল, আটা পিষে যে রুটি তৈরি করা হয় সেটি, ভুট্টা, ভুট্টা সিদ্ধ করে খাওয়া যায়, যব, ডাল, এবং ঘরে যা খাবার হয় মাছ, মাংস, ডিম, দুধ, ফল, সবজি পরিমাণ মতো খাবেন। যে কোনো ক্যান্সার হওয়ার, ব্রেস্ট ক্যান্সার হওয়ারও একটা বড় কারণ হচ্ছে মহিলাদের মোটা হয়ে যাওয়া। মোটা মহিলাদের চর্বিতে ইস্ট্রোজেন হরমোন স্ট্রাডিওল নামে জমা থাকে, সুতরাং আমরা যে যত শুয়ে বসে থাকি, কর্মহীন অবস্থায় থাকি, আমাদের ক্যান্সার হওয়ার চান্সটা কিন্তু অন্যদের তুলনায় বেশি। সুতরাং দয়া করে আপনারা অ্যাক্টিভ থাকেন, হাঁটা চলা করেন, এবং ওজন আপনার যা ওজন হওয়া উচিত তার থেকে বাড়তে দিবেন না। ডায়াবেটিস বা অন্যান্য অসুখ থাকলে, যেমন হাই প্রেশার থাকলে, কন্ট্রোলে রাখবেন। আমাদের বই পুস্তকে আমরা পড়েছি যদি অল্প বয়সে মাসিক আরম্ভ হয়
এবং বেশি বয়সে তা শেষ হয়। অর্থাৎ আমাদের এই যে রিপ্রোডাক্টিভ লাইফ যদি অনেক লম্বা হয় তাহলে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আমরা আরও পড়েছি যে যারা নিঃসন্তান, যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারেননি, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অন্যদের থেকে বেশি। যাদের খুব নিকট আত্মীয় যেমন মা, বোন, নানি, দাদি, খালা, ফুপু এবং কাজিনদের ব্রেস্ট বা ওভারির ক্যান্সারের ইতিহাস আছে, তাদের চান্স তুলনামূলকভাবে অন্যদের থেকে একটু বেড়ে যায়। এছাড়াও ব্রেস্ট ক্যান্সারের কারণের মধ্যে আছে ধূমপান। আমাদের সমাজে কিন্তু এখন ধূমপানের ভালোই প্রচলন আছে, উচ্চবিত্ত শ্রেণী এবং নিম্নবিত্ত শ্রেণীতে। নিজেকে ভালো রাখার জন্যই ধূমপান থেকে বিরত থাকুন। মদ্যপানও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটি কারণ। সুতরাং এ সমস্ত কুঅভ্যাস থেকে নিজেকে বিরত রাখুন। কিছু কিছু জিনিস তো আমরা পাল্টাতে পারবো না, কিন্তু যেগুলো আমাদের নিজেদের হাতের মধ্যে আছে সেগুলো আমরা পাল্টানোর চেষ্টা করি। এছাড়া আপনারা 6 মাসে বা বছরে একবার বিশেষজ্ঞের কাছে চেক আপ করেন। বছরে একবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আল্ট্রাসোনোগ্রাম কিংবা ম্যামোগ্রাম চিকিৎসক যেটা দিবেন সেটা করেন। রোগ যেমন আছে রোগের চিকিৎসাও আছে, কাজে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা আপনাদেরকে সচেতন করতে চাই, আমরা চাই না যে আপনারা ভীত হন। আপনারা সবাই নিয়মগুলো মেনে চলেন, আপনারা সবাই লক্ষণগুলো মনে রাখেন, সময় মতো চিকিৎসকের কাছে আসেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রতি আমার অনেক শুভকামনা। আমাদের এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বি ফিট বি স্মার্ট চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।